ভাবুন তো একবার, সুইজারল্যান্ডে সার্ন মানে পৃথিবীর সবচেয়ে বড় পদার্থবিদ্যা ল্যাব, তার ঠিক সামনে ভগবান শিবের একটা বিরাট নটরাজ মূর্তি। বেশ অবাক করার মতো, তাই না? হ্যাঁ, মানে বিজ্ঞানের একেবারে কেন্দ্রে একটা হিন্দু দেবতার মূর্তি, প্রশ্ন তো আসেই মনে। কেন এই মূর্তি? এটা কি শুধু একটা সাংস্কৃতিক উপহার, নাকি এর পেছনে বিজ্ঞান আর এই বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে আরও কোনো গভীর যোগসূত্র আছে? মানে দেখা যাক, নটরাজের এই যে কসমিক ডান্স বা মহাজাগতিক নৃত্য, সেটার সাথে আধুনিক কণা পদার্থবিদ্যার কোথায় মিল, আর বিজ্ঞানীরাই বা কেন এটাকে এত গুরুত্ব দিচ্ছেন? একদম। তো শুরুতে সার্ন নিয়ে একটু বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সার্ন তো হলো ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। এখানেই তো সেই বিখ্যাত লার্জ হ্যাড্রন কোলাইডারটা আছে, যেখানে প্রায় আলোর গতিতে ছোট ছোট কণার মধ্যে সংঘর্ষ ঘটানো হয়। আসলে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেন বিগ ব্যাং বা মহাবিশ্ব সৃষ্টির ঠিক পরের মুহূর্তগুলো কেমন ছিল সেই সময়টা। আর এই সংঘর্ষের ফলে তো অনবরত নতুন কণা তৈরি হচ্ছে, আবার সেগুলো বিলীন হয়ে যাচ্ছে, শক্তিতে রূপান্তরিত হচ্ছে, একটা চক্র চলছে যেন। হ্যাঁ, এই যে একটা চক্রাকার ব্যাপার, কণা তৈরি হওয়া, ধাক্কা খাওয়া, আবার ভেঙে গিয়ে শক্তিতে পরিণত হওয়া, এই পুরো বিষয়টাকেই মানে অনেকে শিবের এই তাণ্ডব নৃত্যের সাথে তুলনা করেন। একটা সৃষ্টি আর ধ্বংসের নিরন্তর খেলা। আর এখানেই তো নটরাজ মূর্তিটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। শিবের নটরাজ রূপ তো সৃষ্টি, স্থিতি আর লয়, এই তিনটেরই প্রতীক, তাই না? একদম। তার এক হাতে ডমরু, যেটা মহাবিশ্বের আদি স্পন্দনের প্রতীক, মানে ভাইব্রেশন। অন্য হাতে আগুন, সেটা ধ্বংসের প্রতীক। আর পায়ের নিচে যে অসুর অপস্মার, সেটা তো অজ্ঞানতাকে দলিত করার প্রতীক, মানে একটা সম্পূর্ণ দর্শনের মধ্যে। ঠিক। এই যে সৃষ্টি আর ধ্বংসের চক্রাকার ধারণা, এটাই কিন্তু কণা পদার্থবিদ্যার কিছু মূল বিষয়ের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। যেমন ধরুন হিগস বোসন কণার আবিষ্কার। হিগস বোসন, যাকে গড পার্টিকেলও বলা হয়। হ্যাঁ, যদিও বিজ্ঞানীরা ওই নামটা খুব একটা পছন্দ করেন না, কিন্তু মজার ব্যাপার হলো এই বোসন নামটা কিন্তু এসেছে আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে। তার কাজ তো এই ধরনের কণা বুঝতে অনেক সাহায্য করেছে। অবশ্যই। তাই পিটার হিগসের নামের পাশাপাশি সত্যেন্দ্রনাথ বসুর নামটাও এখানে চলে আসে, মানে ভারতের একটা সংযোগ তো গোড়া থেকেই আছে। একটা উৎসে দেখছিলাম বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদীর একটা বক্তব্য কোট করা হয়েছে, তিনি এই একুশ শতকের আবিষ্কারে ভারতের নামের সংযোগটা তুলে ধরেছেন। তবে সার্নের সাথে ভারতের আনুষ্ঠানিক যোগাযোগ তো আরও পুরনো, সেই 1968 সাল থেকে। এত আগে থেকে? হুম। আর এই দীর্ঘদিনের সম্পর্কটাকে মনে রাখার জন্যই 2004 সালে ভারত সরকার এই প্রায় 2 মিটার উঁচু নটরাজ মূর্তিটা সার্নকে উপহার দেয়। আর মূর্তিটার নিচে নাকি একটা ফলকও আছে, যেখানে কার যেন একটা উক্তি লেখা। পদার্থবিদ ফ্রিটজ কাপড়ার। কি লেখা আছে ওখানে? কাপড়া বলছেন, মানে হাজার হাজার বছর আগে ভারতীয় শিল্পীরা শিবের এই নাচের মূর্তিতে সৃষ্টি আর ধ্বংসের যে মহাজাগতিক ছন্দটা ধরেছিলেন, আজ আমরা আধুনিক পদার্থবিদ্যা দিয়ে সেই একই কসমিক ডান্সটাকেই বোঝার চেষ্টা করছি। দারুণ তো। মানে প্রাচীন শিল্পকলার কল্পনা আর আধুনিক বিজ্ঞানের আবিষ্কার কেমন যেন মিলে যাচ্ছে। হ্যাঁ, একটা মেলবন্ধনের মতো। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, মানে বিজ্ঞানীরা কি সত্যিই কাজ করার সময় রোজ ওই মূর্তির কথা ভাবেন, নাকি এটা শুধু একটা সুন্দর প্রতীক? এটা কি শুধুই একটা সিম্বলিক কানেকশন? রোজকার গবেষণায় হয়তো সবাই ভাবেন না, কিন্তু কাপড়ার মতো বিজ্ঞানীরা মনে করেন এই প্রতীকী সংযোগটা কিন্তু বেশ গভীর। অনেক জায়গায় ধরুন কার্ল সেগান বা ফ্রিটজ কাপড়ার নামে এই কথাটা চলে যে মহাবিশ্বের এই যে নিরন্তর সৃষ্টি আর ধ্বংসের খেলা, যেটা সাবঅ্যাটমিক লেভেলে সবসময় চলছে, সেটা যেন শিবের এই মহাজাগতিক নৃত্যেরই একটা প্রতিচ্ছবি। একটা উৎসে তো সরাসরি লেখা আছে দি নটরাজা রিপ্রেজেন্ট দি কসমিক ড্যান্স অফ সাবঅ্যাটমিক পার্টিকলস, মানে নটরাজ মূর্তিটা পারমাণবিক কণাগুলোর মহাজাগতিক নৃত্যের প্রতীক। এটা হয়তো বিজ্ঞানীদের জন্য একটা ইন্সপিরেশনও। হ্যাঁ, সেভাবেই অনেকে দেখেন। তাহলে দেখুন, সার্নের এই নটরাজ মূর্তিটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যেকার একটা উপহার বা সৌজন্যময় না, তার চেয়েও বেশি কিছু। এটা যেন প্রাচীন ভারতীয় দর্শন আর আধুনিক বিজ্ঞানের মধ্যেকার একটা কনসেপচুয়াল ব্রিজ, তাই তো? ঠিক তাই। নটরাজের নৃত্যের মধ্যে সৃষ্টি, স্থিতি, লয়ের যে একটা চক্রাকার ধারণা আছে, সেটাই যেন অন্যভাবে, অন্য ভাষায় ধরা পড়ছে কণা পদার্থবিদ্যার গবেষণায়। আর এখানেই উৎসগুলো আমাদের একটা বড় প্রশ্ন বা চিন্তার খোরাক দিয়ে যায়। কি সেটা? যে বিজ্ঞান আজ যা কষ্ট করে আবিষ্কার করছে, তার কিছু কিছু ধারণা কি অন্য রূপে, অন্য ভাষায় প্রাচীন দর্শন বা এই ধরনের প্রতীকের মধ্যে আগে থেকেই বলা ছিল? মানে আমাদের পুরনো জ্ঞান বা প্রতীকগুলোর ভেতরে হয়তো আরও অনেক গভীর বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে। হ্যাঁ, কে জানে, হয়তো ভবিষ্যতের বিজ্ঞান সেগুলোই একদিন খুঁজে বের করবে। এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।
আপনি যদি বিভিন্ন জানা অজানা বিষয় জানার আগ্রহী হন, তবে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু।